ছুটির দিন ভোর থেকে জমে ওঠে মানিকগঞ্জের জাগির বন্দর সবজির আড়ত। টাটকা সবজি নিতে হাজির হয় দূর দূরান্তের পাইকাররা। এই আড়তের সবজির বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে জাগির বন্দর আড়তে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে একটা সপ্তাহ ব্যবধানে একটা সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিন্তু একটা দাম অনেকটা কমেছে, অর্থাৎ সবচেয়ে বেশি সবজিগুলোইতে কিন্তু সরবরাহটা বেশি হয়েছে, বেশিরভাগ সবজির। আর কিছু সবজির দামটা আবার বৃদ্ধি পেয়েছে, কারণ হচ্ছে সরবরাহটা কম রয়েছে, যেহেতু শীত শেষ হয়ে গিয়েছে, এখন ঠিক গ্রীষ্মকাল চলছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রীষ্মকালীন কিছু নতুন সবজিও কিন্তু বাজারে এটা এসেছে, যেমন চিচিঙ্গা, মিষ্টি লাউ, খিরা, শশা, এখানে কিন্তু সেটা একটু দাম বৃদ্ধি রয়েছে। এছাড়াও পাল্লা এবং মনে কিছু এখানে বিক্রি হচ্ছে, সব কিছু পাল্লা এবং মনে, আমরা সেটা কেজিতে বলার চেষ্টা করব। এখানে কিন্তু বেগুন এ সপ্তাহ বিক্রি হচ্ছে এই মুহূর্তে 18 থেকে 20 টাকা কেজি, পাইকারি দর 10 থেকে 12 টাকা পর্যন্ত কমেছে সপ্তাহ ব্যবধানে। করলা 60 থেকে 65 টাকা কেজি সপ্তাহ ব্যবধানে কমেছে 18 থেকে 20 টাকা। মিষ্টি লাউ 8 থেকে 10 টাকা কেজি কমেছে সপ্তাহ ব্যবধানে 7 থেকে 8 টাকা। লেবু 3 থেকে 4-10 টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি হচ্ছে পাইকারি, সপ্তাহ ব্যবধানে বেড়েছে 3-4 টাকা প্রতি পিসে। লাউটা এখানে 20-25 টাকা আকার বেঁধে বিক্রি হচ্ছে পাইকারি, কমেছে দর, কমেছে 5-10 টাকা পর্যন্ত প্রতি পিসে। শশা বিক্রি হচ্ছে 30-35 টাকা কেজি, 10-12 টাকা কমেছে। গাজর বিক্রি হচ্ছে 15-16 টাকা কেজি সপ্তাহ ব্যবধানে, দাম কমেছে 3-4 টাকা পর্যন্ত। টমেটো 28-29 টাকা কেজি সপ্তাহ ব্যবধানে কমেছে 3-4 টাকা পর্যন্ত। চিচিঙ্গা 32-34 টাকা কেজি 3-4 টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে। পেঁয়াজ এখানে 74-75 টাকা কেজি সপ্তাহ ব্যবধানে কমেছে 10-12 টাকা পর্যন্ত কেজিতে। সবচাইতে বেশি যে দরটি বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে মরিচ। আজ কিন্তু 2 দিনের ব্যবধানে এটা এখন বিক্রি হচ্ছে 63-64 টাকা কেজি প্রতি কেজিতে। এই 2 দিনের ব্যবধানে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 9-10 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা এই যে জাগির বন্দর আড়তটি আমরা দেখছি, এখানে কিন্তু ঠিক সরবরাহটা বৃদ্ধি পায় ভোর থেকে, কিন্তু দূর দূরান্তের পাইকাররা কিন্তু এখানে এসেছে, এবং সেই সেই সরবরাহটা বৃদ্ধির কারণেই কিন্তু বেশিরভাগ সবজির দরটি কিন্তু কমেছে। এবং আমরা যে গ্রীষ্মকালীন সবজির যে নতুন এসেছে তার দরটি বৃদ্ধি পেয়েছে, দুটি বলি 10-15 টাকা পর্যন্ত কেজিতে দর কমেছে। এই জাগির বন্দর সবজির আড়তে প্রতিদিন এই ঢাকার চা মহাসড়কের এই আড়তটিতে 1 কোটি টাকার সবজি বেচাকেনা হয়। এই ছিল আমার কাছে এই জাগির বন্দর সবজির আড়ত থেকে সর্বশেষ তথ্য। সবজি বাজারের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে।